আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 37 জনের মধ্যে 11 জন মারা গেছে, বাকি 26 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তাদের চিকিৎসা চলছে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। দগ্ধ বেশিরভাগেরই শরীরে 80% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। শুক্রবার এশার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে এসি থেকে নয়, গ্যাস লাইনে ছিদ্র থাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, আহত অন্যদের কি অবস্থা, চিকিৎসকরা কি বললেন? মীরা, আপনি জানেন যে আসলে সকাল থেকে আমি ঢাকা মেডিকেল কলেজে, বিশেষ করে আসলে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এখানে আছে। এবং এখানে আহতদের অবস্থা যেটা আমি যদি বলতে চাই, যে যারা আহত হয়েছে তাদের কিন্তু আপনি জানেন যে সকাল থেকে এ পর্যন্ত 11 জন মারা গেছে। এবং আমার সাথে এই মুহূর্তে একজন নিহত হয়েছে, তার হচ্ছে সন্তান নিহত হয়েছে, তার হচ্ছে বাবা আছে। আসলে তার সম্পর্কে জানতে চাইবো যে আসলে কী জানতে পেরেছে, তখন আসলে লাশ হস্তান্তর করবে। আপনার ছেলে সম্পর্কে কী জানতে চাই? হ্যাঁ, আপনার ছেলে সম্পর্কে কি জানতে পেরেছেন, কখন কিভাবে? ওই রাত্রে টেলিভিশনে দেখছি আগুন লাগবে, অনেক লোক মারা গেছে, হসপিটাল রয়েছে। পরে দিকে রাত্রে গান আসিল, ওরা কেছে যে হসপিটাল রয়ে গেছে। এই শূন্যেই আমরা আইসি, 11টার লঞ্চে আইসি, আইয়া এখানে 4:30-4:30 নামছি। নামিয়ে এখানে আইসি আইয়া বয়ে দিছি, ডুকতো দেয় না। এই 8:30-9টার দিকে ডুকতো দিছে। এত মানে বহু চেষ্টা করছিলাম, সাউনের লেগে নাচেরা সাইটও দেয় না। এখন লিস্টিতে আইসে না কি আমার পুতে মারা গেছে। আপনি শুনলেন যে নিহতদের বাবা অনেকে এরকম অপেক্ষা করছে, আসলে নিহত মানে স্বজনরা অনেকে অপেক্ষা করছে, যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের অনেকে আসলে লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি জানেন যে এই পর্যন্ত 11 জন মারা গেছে, আসলে ঢাকা মেডিকেলে যারা বার্ন ইউনিটে মারা গেছে তাদের জন্য অপেক্ষা করছে অনেক স্বজন। এবং চিকিৎসকরা আমাদের কিন্তু জানিয়েছেন যারা আহত অবস্থায় আছে তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন, কারণ আপনি জানেন যে 80-90% যখন পড়ে যায় তখন কিন্তু অবস্থা আসলে কঠিন হয়ে যায় আসলে একটা রোগীকে বাঁচানো। কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে কীভাবে তাদেরকে সুস্থ করা যায়। এবং আশা করি যে সামনের সংবাদে আমরা আরেকটু বলতে পারবো যে আসলে কী অবস্থা তাদের। ডাক্তার আমাদেরকে আবার জানাবে, বলেছে যে তাদের সর্বশেষ অবস্থা এবং তাদেরকে সংকটাপূর্ণ কতখানি নাকি, এবং তারা শেষ পর্যন্ত আসলে কতখানি কয়জনকে মৃত ঘোষণা করা যাবে বা বাঁচানো যাবে। এই হচ্ছে মীরা সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সুজন। ঘটনার পরপরই রাতে ঘটনাস্থলে যান আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। সকালেও ওই মসজিদ ও আশেপাশে এলাকা ঘুরে দেখেছেন, কথা বলেছেন ফায়ার সার্ভিসের অনুসন্ধানী দলের সাথে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। এই মসজিদের ভেতরে যে বিস্ফোরণ ঘটে, এই বিস্ফোরণের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা গত রাতে আমাদেরকে জানিয়েছেন যে এই মসজিদের যেখানে ভিড় সেখানে কিন্তু তার মাটির নিচে কয়েকটি গ্যাসের লাইন আছে। এই গ্যাসের লাইনগুলো বেশ কিছুদিন যাবৎ লিকেজ ছিল। এই লিকেজ থাকার ফলে গতকাল রাতে যখন মুসল্লিরা এসি চালিয়ে নামাজ পড়ছিলেন তখন এই জানালা দরজা সব কিছু বন্ধ থাকায় ওই লিকেজের যে গ্যাস, সেই গ্যাসে কিন্তু কক্ষটি পরিপূর্ণ ছিল। এবং সেখানে একটি দুইটি বিদ্যুৎ লাইন আছে এই মসজিদের ভেতরে। একটি বিদ্যুৎ লাইন চলে যাওয়ার পরে অপর বিদ্যুৎ লাইনটি যখন তারা চেঞ্জ ওভারের মাধ্যমে ওপেন করতে যায় তখনই কিন্তু একটু শর্ট সার্কিট হয়। এই শর্ট সার্কিটের ফলেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং এসি 6টি এসি এখানে পুড়ে যায়। এবং ওই সময় কিন্তু যারা মসজিদের ভেতরে ছিল তারা সবাই কিন্তু অগ্নিদগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে আমরা তাদেরকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পরে সেখান থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাষাঞ্চর দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রওনা হয়ে গেছে তাদের একটি প্রতিনিধি দল। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি বাসে রওনা হন তারা। এ দলে দুই নারী সহ ৪০ জন রোহিঙ্গা নেতা রয়েছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা জানিয়েছেন, তাদেরকে কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়ার পর সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাষাঞ্চরে নেওয়া হবে। রোহিঙ্গা নেতারা দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখে সেখানে স্থায়ীভাবে থাকা যাবে কি সে বিষয়ে মতামত দেবে। ভাষাঞ্চর সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা দিতে এই গো অ্যান্ড সি ভিজিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন। ভাষাঞ্চরের ৪০ বর্গ কিলোমিটার এলাকায় ১,০০,০০০ রোহিঙ্গার বসবাস উপযোগী ১২০টি গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে, কিন্তু এর আগে রোহিঙ্গারা সেখানে যেতে চাননি। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুজন ও পজিটিভ হয়ে আরও একজন সহ তিনজনের মৃত্যু হয়। পজিটিভ হয় আরও ৪০ জন। কুষ্টিয়ায় করোনা নিয়ে দুজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয় ২৯ জন। এছাড়া যশোরে আরও ৪০ জন করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। সাভারের আশুলিয়ায় এক গৃহবধূ ও তার ৪ বছরের ছেলে ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। পুলিশ বলছে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে প্রায় ২ সপ্তাহেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। নিখোঁজের স্বজনরা জানান, গত ২৩ আগস্ট আশুলিয়ার বারৈপাড়া মোল্লাপাড়ার ছাত্তার মার্কেট এলাকায় যান মা জেসমিন ও তার ৪ বছরের ছেলে জিসান। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এবার খেলার খবর। প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি বলেই আরও এক মৌসুম বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। নিস্তব্ধতা ভেঙে গোল.কম-এ দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই তিনি ব্যাখ্যা করেন ক্লাবে থেকে যাওয়ার কারণ। এ সময় আর্জেন্টাইন মহাতারকা বলেন, ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেও প্রতারণা করেছেন তার সাথে। এসএম আশরাফের রিপোর্ট। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন মেসি ভক্তরা। প্রিয় ফুটবলার বার্সেলোনা ছাড়ছেন নাকি থাকছেন, এ খবরের পেছনে টানা ১০ দিন বিশ্ব গণমাধ্যম চষে বেরিয়েছেন যারা, তাদের শান্ত করে মেসি বললেন আরও এক মৌসুম কাতালান ক্লাবটিতে থাকছেন, তবে সেটা নিজের ইচ্ছের বিরুদ্ধেই। ক্লাব ছাড়ার একটা পথ ছিল আদালতে যেয়ে সমাধান খোঁজা, কিন্তু আমি কখনো বার্সার বিরুদ্ধে আদালতেই যাব না, কারণ এই ক্লাবকে আমি ভালোবাসি। আমি এখানে আসার পর এই ক্লাব আমাকে সব কিছু দিয়েছে, তাই বার্সেলোনাকে আদালতে নেওয়ার কথা একবারও আমার মাথায় আসেনি। বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত যে তিনি হঠাৎ করে নেননি সাক্ষাৎকারে সে বিষয়টিও পরিষ্কার করেন। ৬বারের বিশ্বসেরা ফুটবলার বলেন কথা রাখেননি সভাপতি। ক্লাব সভাপতিকে বলেছিলাম আমি যেতে চাই, পুরো বছর জুড়েই তার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। যতবারই কথা হয়েছে তিনি বলেছেন আমি থাকবো কি থাকবো না সেই ব্যাপারে মৌসুম শেষে সিদ্ধান্ত নিতে, কিন্তু শেষমেশ তিনি কথা রাখলেন না। ক্লাব থেকে চলে যাওয়ার কারণের সাথে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা। সিদ্ধান্তটা বায়ার্নের ম্যাচের ফলাফলের কারণে ছিল না, অনেক কারণেই চলে যেতে চেয়েছিলাম। আমি সব কিছু জেতার মতো একটা পরিকল্পনা চেয়েছিলাম, বার্সেলোনার শ্রেষ্ঠত্ব দেখতে চেয়েছিলাম, কিন্তু সত্যিটা হলো এখানে অনেকদিন ধরে তেমন কোনো প্রকল্প বা পরিকল্পনা কিছুই নেই, তারা শুধুই ধোঁকা দিয়েছে। তবে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেলেও ক্লাবকে আবারও নিজের সর্বোচ্চটা দিতে চান বলেই সাক্ষাৎকারে জানান অনেকের চোখেই সর্বকালের শ্রেষ্ঠ এই ফুটবলার। এসএম আশরাফ, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।